নমস্কার বন্ধুরা, আমি অনিল। আজকে বহুচর্চিত চাঞ্চল্যকর আলোচ্য বিষয় হল সকল রাজনৈতিক দলেরা ঠিক কখন এবং কিভাবে বাংলায় লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবেন। এ বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামীকাল তারা প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন। পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা দফায় দফায় তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবেন। এবারে চলে আসছে কংগ্রেস এবং সিপিএম এর প্রার্থী তালিকা। রাজনৈতিক মহলের একাংশের মতে কংগ্রেস এবং সিপিএম বঙ্গে জোট করবেন কিনা সে বিষয়ে এখনো যথেষ্ট ধন্দ রয়েছে। অন্যদিকে কে কোথায় প্রার্থী দিবেন সেখানেও রয়েছে জল্পনা। প্রতিবেদনটি পছন্দ হলে অবশ্যই নেম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।